সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর গ্রুপ ডির বাতিল হওয়া উনিশশো এগারোটি শূন্য পদ সেটাকে নিয়োগ করা হবে তিন সপ্তাহের মধ্যেই জানালো কমিশনের চেয়ারম্যান ইতিমধ্যে আমরা জেনেছি যে প্রাথমিক শিক্ষকের নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে সেখানে বহু সংখ্যক চাকরিপ্রার্থী পাশ করেছে আর সেই সাথে আমরা জেনেছি গ্রুপ ডির উনিশশো এগারোটি পদ বাতিল করেছে আদালত আর সেই শূন্য পদে তিন সপ্তাহের মধ্যে নিয়োগ করা হবে কি জানালো কমিশনের চেয়ারম্যান আরব বিস্তারিত খবরে রাজ্যের স্কুলগুলোতে গ্রুপ ডি স্তরের বেআইনি নিয়োগ প্রাপ্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট ওয়ে জালিয়াতি করে নিয়োগ পাওয়া উনিশশো জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার এই নির্দেশের পর তাদের বেতনও বন্ধ হয়ে যাবে সেই সঙ্গে এতদিন ধরে বেতন বাবদ পাওয়া অর্থ ধাপে ধাপে ফেরত দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ তাদের বেতন তো বন্ধ হয়েই যাবে সেই সাথে এতদিন যা বেতন পেয়েছে সেটাকেও ফেরত দিতে হবে ধাপে ধাপে তার আরও নির্দেশ এই উনিশশো এগারো জনকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করতে হবে এরা দেশের কোনো সরকারি চাকরির পরীক্ষায় আর বসতে পারবেন না তাহলে এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে তারা কিন্তু আর কোনো এই দেশের কোনো সরকারি চাকরি পরীক্ষায় তারা বসতে পারবে না আগামী চোদ্দোই মার্চ এই মামলার পরবর্তী শুনানি নির্দেশ পাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন ও বোর্ড কি পদক্ষেপ করলো তার সেই দিনই আদালতকে জানাতে হবে তাহলে এই নির্দেশের পর বোর্ড কী সিদ্ধান্ত নিল সেই দিনই কিন্তু আদালতকে জানাতে হবে শূন্য হয়ে যাওয়া পদগুলিতে নয়া নিয়োগের নির্দেশও দিয়েছেন বিচারপতি চাকরিচ্যুতদের মধ্যে কয়েকজন এদিনই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন সোমবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টের নির্দেশের পরই বিজ্ঞপ্তি দিয়ে বেআইনি নিয়োগপ্রাপ্তদের সুপারিশপত্র বাতিল করে কমিশন সেই তালিকা তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয় আদালতের নির্দেশ মেনে এই উনিশশো এগারো গ্রুপ ডি কর্মীর নিয়োগপত্র বাতিল করে দেয় মধ্যশিক্ষা পর্ষদ কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন তিন সপ্তাহের মধ্যে এই উনিশশো এগারোটি শূন্যপদ পূরণে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত তবে ওয়েটিং লিস্টে থাকা বেশ কিছু প্রার্থীর ওয়েমার শিটে গড়মিল রয়েছে তাদের এই প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে আজকের মতো খবরটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে